নমস্কাৰ আপুনি চাই আছে মিনটে 18 আপোনাৰ সৈতে মই জয়ন্ত মাধৱ গোস্বামী দেশজুৰি কৰোণাৰ সংক্ৰমণ বাঢ়ি আছে আৰু এনে সময়ত কৰোণাৰ সৈতে যুঁজাৰ সবাতোকৈ শক্তিশালী অস্ত্ৰ হ'ল মাস্ক আপোনালোকক বাৰে বাৰে আহ্বান জনাইছো মাস্ক পিন্ধক নিউজ 18ে ইয়াকে লৈ মাস্ক পেহনো ইণ্ডিয়া নামেৰে অভিযান আৰম্ভ কৰিছে আপুনি এই পণ লওক যে যেতিয়ালৈ কৰোণা থাকে তেতিয়ালৈ আপুনি মাস্ক নোখোলে মাস্ক ভালদৰে পিন্ধক মাস্ক কিন্তু ধেমালি নহয় আহিছো মিডিয়া 18ৰ খবৰৰ মাজলৈ অন কেমেৰা ড্ৰাগছ আসক্তৰ আত্মহত্যাৰ চেষ্টা ড্ৰাগছ সেৱনৰ বাবে চুৰি কৰি আৰক্ষীৰ জালত নগৰ মহম্মদ ৱাকিল ভূঞা আৰক্ষীৰ বাহনতে এখন কেচিৰে নিজৰ ডিঙি কটাৰ চেষ্টা ৱাকিলৰ পিছত আৰক্ষীয়ে ৱাকিলৰ পৰা কাঢ়িনিয়ে কেচিখন এই সমগ্ৰ দৃশ্য বন্দী হৈছে কেৱল নিউজ 18ৰ কেমেৰাত ৱাকিলৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে সোণৰ গহনাসহ বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী নগাঁও ৰেল ষ্টেচনত চুৰি সামগ্ৰীসহ গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল ৱাকিলক বহু নামঘৰত চুৰিত জড়িত আছিল ৱাকিল উদ্ধাৰ হৈছে নামঘৰৰ 20টা গামলা লেপটপ কেমেৰা ইনভাৰ্টাৰ আৰু 10 পাত সোণৰ খাৰু ৱাকিলৰ সৈতে থকা 8-3টা চুৰে পলায়ন কৰিবলৈ সক্ষম হয় এক্সক্লুচিভ দৃশ্য এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ এটা দুগ্ধৰ সঁচুৰ এই দুগ্ধৰ সঁচুৰটোৱে অন কেমেৰা আত্মহত্যাৰ চেষ্টা চলাইছিল অন কেমেৰা ড্ৰাগছ আসক্তৰ আত্মহত্যাৰ চেষ্টা ড্ৰাগছ সেৱনৰ বাবে চুৰি কৰি আৰক্ষীৰ জালত নগাঁৱৰ মহম্মদ ৱাকিল ভূঞা আৰক্ষীৰ বাহনতে এখন কেচিৰে নিজৰ ডিঙি কটাৰ চেষ্টা চলাইছিল ৱাকিলে পিছত আৰক্ষীয়ে ৱাকিলৰ পৰা কাঢ়িনিয়ে কেচিখন এই সমগ্ৰ দৃশ্য বন্দী হৈছে কেৱল নিউজ 18ৰ কেমেৰাত ৱাকিলৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে সোণৰ গহনাসহ বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী নগাঁও ৰেল ষ্টেচনত চুৰি সামগ্ৰীসহ গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল এই দুৰ্ধৰ সঁচুৰটোক বহু নামঘৰৰ চুৰি কাৰ্যত জড়িত আছিল ৱাকিল উদ্ধাৰ হৈছে নামঘৰৰ 20টাকৈ গামলা উদ্ধাৰ কৰা হৈছে লেপটপ কেমেৰা ইনভাৰ্টাৰ আৰু 10 পাত সোণৰ খাৰু ৱাকিলৰ সৈতে থকা 8-3টা চুৰে পলায়ন কৰিবলৈ সক্ষম হয় আৰু আৰক্ষীৰ জিম্মাত থকাৰ সময়তে এনেদৰে কেচিৰে ডিঙি কাটি আত্মহত্যাৰ চেষ্টা চলাইছিল অৱশ্যে আৰক্ষীৰ তৎপৰতাত প্ৰাণ ৰক্ষা পৰে এই গভাই চোৰটোৰ আজি ৰাতিপুৱা 5 মান বজাত মই আমাৰ বিডিপি মানুহ এজনে মোক ফোন কৰিলে যে ষ্টেচনত সন্দেহজনক চুৰ কেইটামান দেখা গৈ আছে শুনা পাই মই উঠি আহিলোঁ অহাৰ পিছত সিহঁতে মোক দেখা পায় সিহঁতৰ পিঠিত এই বেগখন আছিল এই বেগখন সিহঁতে জংঘলত পেলাই থৈ পেলাই ধৰিল ধৰিব নোৱাৰিলোঁ চুৰকেইটাক বেগটো খুলি পেলাই চাওঁ লেপটপ চেপটপ আশা পাশে বিচাৰিলোঁ এইবিলাক গোটেইখিনি বস্তু মই নগাঁৱৰ সাংবাদিক নীলোৎপল বৰাৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ এই মুহূৰ্তত নীলোৎপল এটা গভাই চোৰ এই গভাই চোৰটোক আৰক্ষীয়ে বহু সামগ্ৰীসহ গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয় কিন্তু অতি গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে অন কেমেৰা আৰক্ষীৰ মাজত থকাৰ সময়তে কেচিৰে ডিঙি কাটি আত্মহত্যাৰ চেষ্টা চলাইছিল এই দুৰ্ধৰ্ষ চোৰটোৱে আত্মহত্যাৰ চেষ্টা কৰিছিল এটা গভাই চোৰ আৰু গাঁওৰক্ষী বাহিনীয়ে আটক কৰিছিলে নগাঁও ৰেল ষ্টেচনত নগাঁৱৰ মৰিকলমস্থ নগাঁও ৰেল ষ্টেচনত আটক কৰিছিলে এক বৃহৎ পৰিমাণে চুৰি সামগ্ৰীসহ নগাঁও মৰিকলম ৰেল ষ্টেচনত থকা অৱস্থাত গাঁওৰক্ষী বাহিনীয়ে আটক কৰি আৰক্ষীক গতাই দিছিলে কিন্তু আৰক্ষীক গতাই দিয়াৰ পিছতেই মোক ড্ৰাগছ দিয়ক নামেৰে ড্ৰাগছ দিয়ক বুলি কৈ চিঞৰি নিজৰ ডিঙিত ওপৰত জুপুৰি এখন কেচিৰে আঘাত কৰিছিলে আৰু সেই সময়ত আৰক্ষী জোৱানে প্ৰাণ ৰক্ষা কৰিছিলে চোৰটো কিন্তু এই সমগ্ৰ দৃশ্যাংশ বন্দী হৈছে কেৱল মাত্ৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ কেমেৰাত বিগ এক্সক্লুচিভ আমি কৈছোঁ পুনৰ দেখুৱাইছোঁ সেই দৃশ্যাংশ নগাঁৱৰ মৰিকলম ৰেল ষ্টেচন আজি পুৱাৰ ভাগত গাঁওৰক্ষী বাহিনীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলে আটক কৰিবলৈ সক্ষম হৈছিলে আটক কৰি আৰক্ষী গতাই দিছিলে এটা ড্ৰাগছ আসক্ত আছিলে ড্ৰাগছৰ বাবে কিদৰে
অপরাধত নামিছে যুবপ্রজন্ম, তার সাক্ষুষ হয়েছে মোহাম্মদ ওয়াকিল ভূঁয়া, যুক্ত চুরর ঘর হয়েছে নগাঁও সিভিলের ওসর। সেই চুরটুয়ে আন চারিটা চুরর সুতরাং বৃহৎ পরিমাণের চুরি সামগ্রী সহ বহু নামঘর চুরিত জড়িত আসে। বহু নামঘরের গামলা উদ্ধার হয়েছে, 20টাক গামলা উদ্ধার হয়েছে, ল্যাপটপ উদ্ধার হয়েছে, ভিডিও ক্যামেরা উদ্ধার হয়েছে, ইনভার্টার উদ্ধার হয়েছে, দহপাত সোণর খাড়ু উদ্ধার হয়েছে, আর দুখন ডেগার পয়া গেছে। চুরি করবলে যাওয়াতে ডেগার লো চুকা অস্ত্র লো যায়, আর এখন কেসির আত্মহত্যার চেষ্টা করেছিল মোহাম্মদ ওয়াকিল ভূঁয়াই। আর ওয়াকিল ভূঁয়াই ডিঙিত উপরজুপুরি আঘাত পড়া দৃশ্যাংশ কেবলমাত্র নিউজ 18 নর্থইষ্ট ক্যামেরাত আমি দেখাই আছো। আর এই চুরটুক আরক্ষিয়ে আটক করবলে সক্ষম হয়েছে, আরক্ষী প্রাণ রক্ষা করবলে সক্ষম হয়েছে, আরক্ষীর বাহনের ভিতরতে আত্মহত্যার দুঃখ সাহস করেছিলেন এই যে চুরটুয়ে মোহাম্মদ ওয়াকিল ভূঁয়া। ইতিমধ্যে মোহাম্মদ ওয়াকিল ভূঁয়াক নগাঁও ভোগেশ্বর পুকুরী সমিতিতে ভর্তি করা হয়েছে। কিন্তু ড্রাগসর কিদরে যুবপ্রজন্ম এইদরে অপরাধত নামিছে তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাইছো নিউজ 18 ক্যামেরা নিউজ স্ক্রিনত আমি দেখাইছো। নগাঁওত আজি পুয়ার এই ঘটনা আর কেবল বন্ধ হয়েছে নিউজ 18 অসম নর্থইষ্ট ক্যামেরাত। আর এইদরে যুবপ্রজন্ম ড্রাগসর কবলত পড়ি করাল গ্রাসত পড়ি এইদরে ধ্বংস হয়েছে। ড্রাগস দিয়ক বলে চিঁড়ি আত্মহত্যার চেষ্টা করেছিল চুরে, আরক্ষীকো কেয়ার নকরে, আরক্ষীর জিম্মাত থাকলে ড্রাগস বিচারে এইদরে আত্মহত্যার চেষ্টা করার সমগ্র দৃশ্যাংশ বন্ধ হয়েছে কেবল নিউজ 18 ক্যামেরাত। জয়ন্ত নিশ্চয় করাল গ্রাসত পড়েছে ড্রাগসর, করাল গ্রাসত যুব প্রজন্ম নিলুৎপল। আর ড্রাগসর বিরুদ্ধে যে অভিযান আরক্ষীর সেয়া তীব্রতর করে তোলা হয়েছে বা বিগত সময়সত মধ্য প্রাণকেন্দ্র নগাঁও ড্রাগসর কি রমরমিয়া ঘাটি, সেই ঘাটির খবর প্রত্যেকটি খবর আপনি আমাক দিয়ে আহিছে নিলুৎপল। যিজন যুবকে যিজন চুরে এই কার্য সংঘটিত করেছে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপত জড়িত আছে, সোণর খাড়ু উদ্ধার করা হয়েছে, মন্দিরের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে, এটা বৃহৎ গ্যাং আছিল, এই গ্যাংটির বিরুদ্ধে বর্তমান কেনেকুয়া ধরনের অভিযান চলোৱা হয়েছে যেহেতু তিনিটা চুরে পলায়ন করেছে? জয়ন্ত অতি গুরুত্বপূর্ণ কথা, তিনটা করে বৃহৎ গ্যাং আসে নগাঁও জেলার বিভিন্ন ঠাইত, বহু নামঘর চুরি জড়িত আসে, বহু মন্দির চুরি জড়িত আসে, বহু ব্যক্তি ঘরত যদি কোনো লোক না থাকে তেতিয়াহলে ঘরত প্রবেশ করে চুরি করেছিল এই চোরের দলটে। বিভিন্ন সময় ধরে বহু লোক সর্বশান্ত করে আসছিল, চারিটাক চুরে সেইখানে বাহর পাতি আসে, আর বাকি তিনটায় পলায়ন করেছে। মরিকলমর রাইজক আমি শলাগ দিব, মরিকলমর গাঁওরক্ষী বাহিনীকে আমি শলাগ দিব, গাঁওরক্ষী বাহিনী আটক করেছিল। গাঁওরক্ষী বাহিনী এটা কথা কব লাগবে যে মরিকলমর এই স্টেশন ড্রাগসর এক অবাধ ঘাটিলে পরিণত হয়েছে। মরিকলমলে সাধারণত সকল ড্রাগস ক্রয় করবলে আহে, আর মরিকলমত আমি এটা কথা জয়ন্ত পুনের উল্লেখ করিম যে এইখন নগাঁও ড্রাগসর আরক্ষীর পিস্তল কাহিনী বলে কুণ্ঠাবোধ করা আছে, এইখন নগাঁও ড্রাগসর আরক্ষী থানার ভিতর সময় আরক্ষী প্রহার করবলে কুণ্ঠাবোধ করা আছে অপরাধীয়ে। আর এইখন নগাঁও আমি দেখাইছো পুনের অপরাধীয়ে আরক্ষীর জিপর ভিতর, আরক্ষীর বাহনের ভিতর আত্মহত্যা করবলে দুঃসাহস করে, ড্রাগসে কিমান ধ্বংস করেছে নগাঁওখনক তার প্রমাণ এই মোহাম্মদ ওয়াকিল ভূঁয়ার দরে একাংশ ড্রাগস আসক্ত একাংশ অপরাধী যেবল ড্রাগসের অপরাধের জড়িত হয়ে পড়েছে। আর বর্তমান আন তিনটা চুরের সন্দেহত আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে, আশা করা হয়েছে শীঘ্রই আন তিনটা চুরো আরক্ষী জালত পড়ব। কিন্তু নগাঁও যে ড্রাগসর এক অবাধ ঘাটিলে পরিণত হয়েছে সেয়া কিন্তু পুনের প্রমাণ হয়েছে এই দৃশ্যাংশের। জয়ন্ত ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো নিলুৎপল আপনার। আন এক গুরুত্বপূর্ণ খবর, চারিদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ ধুবুরীর সীমান্ত শাখার উপ আরক্ষী অধীক্ষক যতীন দাসক। গুয়াহাটির বিশেষ আদালতে চারিদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করে যতীন দাসক। আরক্ষী বিষয়াজনের রফিকুল প্রমাণিককো আরক্ষীর জিম্মালে প্রেরণ, আজিয়েই ধুবুরীলে নিয়া হব যতীন দাসক। শুক্রবারে পুনের গুয়াহাটির বিশেষ আদালতত হাজির করা হব দাসক। দুর্নীতি নিবারক আইনের অধীনত গোচর রুজু করা হয়েছে দুইজনের বিরুদ্ধে। সোমবারে ধুবুরীত গ্রেপ্তার হয়েছিল সীমান্ত শাখার উপ আরক্ষী অধীক্ষক যতীন দাস আর সিন্ডিকেটর কান্দারী রফিকুল প্রামাণিক। ধুবুরী আরক্ষী অধীক্ষক অভিজিৎ গৌতম দিলীপর নির্দেশত গ্রেপ্তার সীমান্ত উপ আরক্ষী অধীক্ষকগী আর কেইবাটাও সিন্ডিকেটত জড়িত অভিযোগত গ্রেপ্তার করা হয় উপ আরক্ষী অধীক্ষকগীক। রফিকুল প্রামাণিকর জব্দ করা হয়েছিল 4,00,000 টাকা, যতীন দাসর যতীন দাসের জব্দ করা হয়েছিল 57,000 টাকা, আর দুই অভিযুক্ত বর্তমান চারিদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছে। মিডিয়া 18 পরবর্তী অংশে যাওয়ার পূর্বে বৃহৎ পরিমাণের সন্দেহজনক বার্মিজ সুপারি অভয়পুরীর চৌকাত
কিস্থিত আমিন হরলালকার নামৰ ব্যৱসায়ীজনৰ গুদামত অভিযান চলাই জব্দ কৰে প্ৰায় 92 টন সন্দেহজনক বাৰ্মি সুপাৰি কাৰ্যবাহী দণ্ডাধীশৰ উপস্থিতিত সিল কৰা হয় গুদামটো ইতিমধ্যে গুদামটোৰ পৰা সুপাৰিৰ নমুনা সংগ্ৰহ কৰি সীমা শুল্ক বিভাগলৈ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী তদন্ত অব্যাহত আছে আমি দেখুৱাইছো এই দৃশ্য অভয়াপুৰীত আৰক্ষীৰ অভিযানত জব্দ কৰা হয় বৃহৎ পৰিমাণৰ সন্দেহজনক বাৰ্মি সুপাৰি অভয়াপুৰীৰ চৌতাকিস্থিত অমিত হৰলালকাৰ নামৰ ব্যৱসায়ী এজনৰ গুদামত অভিযান চলাই জব্দ কৰে প্ৰায় 92 টন সন্দেহজনক বাৰ্মিজ সুপাৰি কাৰ্যবাহী দণ্ডাধীশৰ উপস্থিতিত চিল কৰি দিয়া হৈছে গুদামটো ইতিমধ্যে গুদামটোৰ পৰা সুপাৰিৰ নমুনা সংগ্ৰহ কৰি সীমা শুল্ক বিভাগলৈ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে আমি এতিয়া এপ্ৰক্সিমেটটো মই যিখিনি পাইছোঁ 91,598 কেজিছ পাইছোঁ বৰ্তমানলৈকে আমি এইখিনি এতিয়ালৈকে চোৰাং বুলি ক'ব পৰা নাই আমি কাষ্টম অফিচত হেণ্ডঅভাৰ কৰিম তাৰপিছত গম পাম বাৰ্মিজ বুলি আমি এতিয়া সন্দেহটো আমি মই ক'ব নোৱাৰিম এতিয়া আমি কাষ্টমৰ পৰা অহা পিছতে কৰিম ঠিক আছে গুদামটো আমাৰ গম পালোঁ অমিত শ্যাম অমিত বুলি গম পাইছোঁ তাৰপিছত গম পাম বাৰু কৰোনা পৰিস্থিতিৰ বুজ লোৱাৰ উদ্দেশ্যে নিশা ধেমাজিত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত ধেমাজিৰ টেলিজানস্থিত কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ চিকিৎসাকৰ্মীৰ সৈতে কোভিড ৰোগীসকলৰ সৈতে বাৰ্তালাপ কৰে ৰোগীসকলে যাতে কোনো ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন নহয় তাৰ প্ৰতি নজৰ ৰাখিবলৈ জিলা প্ৰশাসনক নিৰ্দেশ দিয়ে কোভিড কেয়াৰ চেণ্টাৰ পৰিদৰ্শন কৰাৰ পিছতেই মন্ত্ৰীগৰাকীয়ে ধেমাজি অসামৰিক চিকিৎসালয়ৰ চৌহদত নিৰ্মীয়মান 20খন বিচনাযুক্ত আই চি ইউ চিকিৎসা ভৱন পৰিদৰ্শন কৰে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীক সংগ দিয়ে স্থানীয় সাংসদ প্ৰদান বৰুৱাৰ লগতে জোনাই সমষ্টিৰ বিধায়ক ভুৱন পেগুৱে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে জুন মাহৰ পৰা ৰাজ্যবাসীয়ে অধিক হাৰত কোভিড ভেকচিন লাভ কৰিব বুলিও মন্তব্য কৰে সকলোকে সুধিলোঁ চিকিৎসা পাইছে বোলে ভালকৈ পাইছোঁ ডাক্তৰ নাৰ্ছ তেওঁলোকৰ মানে চেম্বাৰৰ ভিতৰতে সোমাই আছে তাৰপিছত আমি খোৱা বোৱাৰ কথা সুধিলোঁ ভালকৈ সকলোৱে পাইছোঁ বুলি কৈছে ডি চিয়ে মোক এতিয়া কৈছে দেৰি হৈছে বুলি মই ইয়াৰ পৰাই তালৈ যাম ইঞ্জিনিয়াৰ মাতিছোঁ আমি কিমান পাৰোঁ সোনকালে সেইখন উলিয়াই দিম ভেকচিন নোহোৱা নহয় ভেকচিন কম হৈ আছে ভেকচিন জুন মাহৰ প্ৰথম সপ্তাহৰ পৰা বাঢ়িব লাহে লাহে আৰু আমি জুনৰ মাজভাগমানৰ পৰা আৰু বেছিকৈ বঢ়াব পাৰিম যিসকল ইয়াত অস্থায়ীভাৱে চিভিল হস্পিটেলত কাম কৰাৰ উপৰিও কোভিডত কাম কৰিছে তেওঁলোকে যদি চিভিল হস্পিটেলৰ ছচাইটিৰ পৰা কিবা সামান্য পাৰিতোষিক পাইছিল তেওঁলোকক বাকীখিনি পূৰণ কৰি আমি 16,000 দিম বুলি মই এইমাত্ৰ কৈ আহিছোঁ গতিকে এখেতসকলৰ কাকো আমি অসুবিধাত পৰিবলৈ দিয়া নাই কৰোনা মহামাৰীৰ ফলত ৰাজ্যৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ উদ্যোগসমূহ বন্ধ হোৱাৰ উপক্ৰম হৈছে বিশেষকৈ ৰাজ্য চৰকাৰে কৰোনাৰ বাবে জাৰি কৰা এছ অ' পিয়ে অধিক ক্ষতিগ্ৰস্ত কৰি তুলিছে ক্ষুদ্ৰ উদ্যোগসমূহক বজাৰ আৰু আন্তঃজিলা বন্ধ থকাত উৎপাদিত সামগ্ৰী বিক্ৰী কৰিব নোৱাৰি পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈছেগৈ এই লোকজনৰ নাম পৰেশ নাথ বাক্সা জিলাৰ ভৱানীপুৰ বি ব্লক গাঁৱৰ পৰেশ নাথে বিগত 15 বছৰ ধৰি ঘৰতে উৎপাদন কৰি আহিছে পাট মুগাৰ কাপোৰ পিছে বিগত বৰ্ষৰ কৰোনাৰ প্ৰথম লহৰৰ বাবে দিয়া লকডাউনৰ পৰা বৰ্তমানলৈ নিজৰ তাঁতশাল বন্ধ কৰিবলগীয়া অৱস্থা হৈছে তাঁতশালত উৎপাদিত কাপোৰবোৰ বিক্ৰী কৰিব নোৱাৰাত আৰ্থিকভাৱে লোকচানৰ সন্মুখীন হৈছে অসুবিধাৰ সন্মুখীন হৈছোঁ যোৱা বছৰ যি লকডাউন দিছিলে তাৰ পৰা অসুবিধা সন্মুখীন হৈ আহি আছোঁ যি প্ৰডাকশ্যন হাই প্ৰডাকশ্যনখিনি বিক্ৰী কৰাৰ কাৰণে মই সমস্যাত সন্মুখীন হৈছোঁ প্লাছ যিখিনি সহযোগী আছিলে সহযোগীসকলক মানে মেনেজ কৰাৰ কাৰণে মই অসুবিধাৰ সন্মুখীন হৈছোঁ বৰ্তমান কাপোৰটো পাট কাপোৰ বনোৱা হৈ আছে গামোচা বনোৱা হৈ আছে ডাঙৰ গামোচা এতিয়া যিহেতু লকডাউন বিক্ৰী কৰাত অসুবিধা হৈছে লকডাউন হিচাপে বিক্ৰী কৰাত মানে অহা যোৱাত বহুতেই অসুবিধা হৈছে আৰু অসুবিধা হোৱাৰ কাৰণে মই মানে কাম ষ্টপ কৰি দিলোঁ কৰোনাত আক্ৰান্ত বাংলাদেশৰ সহকাৰী উচ্চায়ুক্ত ডক্টৰ শ্বাহ মহম্মদ তনৱীৰ মনছুৰ পত্নী আৰু পুত্ৰও আক্ৰান্ত হৈছে কোভিড 19ত গুৱাহাটীস্থিত বাংলাদেশৰ সহকাৰী উচ্চায়ুক্তৰ কাৰ্যালয়ত কাৰ্যনিৰ্বাহ তনৱীৰ মনছুৰৰ 30 মে'ত জি এম চি এইচত ভৰ্তি কৰোৱা হয় তিনিওজনকে বৰ্তমান আই চি ইউত চিকিৎসাধীন হৈ আছে তনৱীৰ মনছুৰ উশাহ নিশাহত কষ্ট পোৱাৰ লগতে হাওঁফাওঁত
সংক্রমণ ধরা পড়েছে। করোনাত আক্রান্ত বাংলাদেশের সহকারী উচ্চায়ুক্ত ডক্টর শাহ মোহাম্মদ তনভীর মনসুর পত্নী আর পুত্র আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিনত। গুয়াহাটীস্থিত বাংলাদেশের সহকারী উচ্চায়ুক্তর কার্যালয়ের কার্যনির্বাহ তনভীর মনসুরর যা 30 মে জি এম সি এইচত ভর্তি করা হয় তিনজনকে, আর সম্প্রতি আই সি ইউত চিকিৎসাধীন হয়ে আছে তনভীর মনসুর। উশাহ নিশাহত কষ্ট পয়ার হাওফাওত সংক্রমণ ধরা পড়েছে। গোলাঘাটৰ শহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ত কোভিড আক্রান্ত দুই প্রসূতিৰ মুখত আনন্দৰ বন্যা। জন্ম দিলে দুই সন্তান, চিকিৎসক নার্সৰ মাজত আনন্দ। পিপি কিট পৰিধান কৰি অস্ত্রোপচাৰ কৰি নতুন অভিজ্ঞতাৰ লগতে দুই মাতৃৰ মুখত হাঁহি বিৰিঙালে চিকিৎসকে। করোনা মহামারীর ভয়াবহতার মাজতে গোলাঘাটৰ তিনিজন চিকিৎসকে দেখুৱালে উৎকৃষ্ট নিদর্শন। দুগৰাকী করোনাত আক্রান্ত প্রসূতি মহিলাক সুকলমে অস্ত্রোপচার করে জন্ম দিলে সন্তান। প্রসূতি দুগৰাকীৰ সন্তান দুটি কোভিড নেগেটিভ। এক জটিল ক্ষণত সন্তান জন্ম লাভ করা দুই প্রসূতির পরিয়ালত এতিয়া হাঁহির বন্যা। আসলে আমি এটা সার্ভিস দিব আমি ইচ্ছা করো, কিন্তু কেতিয়াবা আমিও মানুষ গতি কেতিয়া ভয় লাগে। তথাপি তাই ভয়ের মাঝে আজি নিজের ভগবানের নাম লৈ আমি করলো যাতে সকলে সুবিধা হোক, তেওঁলোকে সার্ভিসটা ভালকে পাও। আর আমি যেহেতু কোভিডের লগত যুঁজিব লাগবে, গতি আপনার আহক সকলে আহকত আমি আহক করে পেলে আজি কামটি যাতে সুকলমে করলো এটা ভালে ভালে আছে। পিপি কিট পিন্ধি দুটাকে অপারেশন একেলগে করাটা সম্ভব নয়, গতি যে এইখানে কষ্ট করলে আমার গোলাঘাট রাজ্যের কারণে এটা একটা ভাল খবর। ডেফিনেটলি ভাল লাগিছে তেখেতসকলক, মানে যদি এইটো আমি যদি নকৰোঁ অৱহেলা হৈ থাকি যাব। দুটা লড়া হৈছে, এটা ছোৱালী, বাচ্চা কেইটা কৰা হৈছে, দহটা কেইটালৈকে একো নেগেটিভ দেখা নাই। বিশ্বনাথ চাৰিআলিত নিজৰ পত্নীৰ গাত অগ্নি সংযোগ কৰি হত্যা কৰাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ হ'ল শিল্পী সাংবাদিক। দীর্ঘদিন ধরে নিজের পত্নীর উপর শারীরিক আর মানসিক অত্যাচার চলাই অহার অভিযোগ উঠিছে গোপাল খনাল আর তেওঁৰ পরিয়ালের বিরুদ্ধে। পরকীয়া প্রেমর দুয়ের মাজত দীর্ঘদিন ধরে হয়ে আহিছিল কাজিয়ার সূত্রপাত। প্রায়ই নিজের পত্নীক মারধর করেছিল গোপালে। ঘটনা অনুসরি যা 29 মেত নিশা স্বামীগৃহর বাথরুমত অগ্নিদগ্ধ হয় রীতা খনাল নামৰ মহিলাগৰাকী। ঘটনা সংঘটিত হওয়ার লগে স্থানীয় রাইজ উপস্থিত হয়ে মহিলাগৰাকী বচার চেষ্টা করে যদিও স্বামীর পরিয়ালের কোনো নাহিল আগবাড়ি। আনকি স্থানীয় রাইজর তৎপরতাধে অগ্নিদগ্ধ মহিলাগৰাকীক লৈ যোৱা হয় চিকিৎসালয়। শরীরের 90% জ্বলি যাওয়া রীতা খনালক নিশাই ততাতয়াক তেজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার বাবে। অবস্থা অতি সংকটজনক হয়ে পড়ার বাবে 30 মে দিনা চিকিৎসকে গুয়াহাটি মেডিকেল কলেজলৈ প্রেরণ করে রীতাক, আর গুয়াহাটিলৈ নিয়ার পথতেই মৃত্যু হয় মহিলাগৰাকীৰ। ইয়ার পিছতে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পিছত বিশ্বনাথ চারিআলিলৈ মহিলাগৰাকীৰ মৃতদেহ লৈ যোৱাৰ পিছতেই বিশ্বনাথ আৰক্ষীয়ে গ্রেপ্তার করে গোপাল খনালক। রীতা খনালৰ পিতৃগৃহৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে গ্রেপ্তার করে গোপালক। উল্লেখযোগ্য যে 15 বছৰ পূৰ্বে প্ৰেমসূত্ৰে বিবাহ পাশত আবদ্ধ হোৱা বিশ্বনাথ চাৰিআলিৰ পানীভৰাল গাঁৱৰ গোপাল আৰু চতিয়াৰ বোকাবিল গাঁৱৰ ৰীতাৰ আছে দুটি সন্তান। কিরাসিন ঢালি পলাই জুই লগাই দিলে, জোঁয়াইক মুখত এনেকে চাইছে বুলি কৈছে, চকু মেলি পলাই এনেকে চাইছে, জোঁয়াই ওপৰৰ পৰা গুছি গ'ল নচুৱাকে বুলি কৈছে। তারপাশত মই কিবা কিবি কবলে আসলে কই দিলু, মোর পরা এটুয়ে মোর ছোৱালীরে নিয়া পাব লাগে, মই নিয়া বিচারিম এতিয়া, নহলে ময়ও থানাত গৈ পেলাই মোরটো জীবন হেৰি দিম ময়ও। গোপাল গোর্খা খনাল আর তেওঁর ককা সেই দুজন ব্যক্তিক তেওঁলোকে ভালকৈ পরিলক্ষিতভাবে হত্যা করেছিল, আর রীতা দেবীর অন্যায় হয়েছে, তেওঁ দোষীকটো শাস্তি পাব লাগে, আর তেখেতর ন্যায় পকে আমি সকলোৱে সমগ্র রাজ্যতে চলিছে ড্রাগস বিরোধী অভিযান। হয়তো সেইভাবে চাহিদা বৃদ্ধি পাইছে নিষিদ্ধ ড্রাগসর। যোরহাটত বাইকেরে ছাগলি চুরি করে অবশেষত আরক্ষীর জালত পড়িল ড্রাগস সেবনকারী যুবক। সিসিটিভিত বন্দী হয়েছে কেনেক দুজন যুবকে আধুনিক বাইকত চুরি করে নিছে ছাগলী। পথর কাষত চরি থাকা ছাগলী এনেদরে বাইকত চুরি করে নি বিক্রি করেছে ব্যবসায়ী। ড্রাগস আসক্ত যুবকে সংঘটিত করেছিল এই ঘটনা।
কিন্তু সিসিটিভিত বন্দী হওয়ার দৃশ্যের উপর ভিত্তি করিয়েই অবহিকত স্থানীয় রাইজর সহযোগত আরক্ষী করায়ত্ত করলে ছাগলী চুর করা যুবকক। যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের সমীপরপরা এখন বাইকত ছাগলী চুরি করে নিয়া শিবা দাস নামের যুবকজনক স্থানীয় লোকের সহযোগত আরক্ষী করায়ত্ত করে। আনহাতে চুরি ছাগলী ক্রয় করা ব্যবসায়ী শফিকুল ইসলামকো ছাগলীসহ আরক্ষী করায়ত্ত করেছে। ধৃত যুবকজনের পর আরক্ষী সন্দেহজনক ড্রাগস থাকা একটা সিরিঞ্জ উদ্ধার করেছে। চুরি কার্যত লিপ্ত থাকা আনজন সহযোগীকো আরক্ষী অচিরেই করায়ত্ত করবলে সক্ষম হব বলে জানিবলে দিছে। চোর ধরলে সেইজনক আমি ফুটপুষ করার গম পালো যে এজন বেলেগ এজন ভেতরক বিক্রি করেছে। তারপর আমি গিয়ে বাবুজনক এটা সার্চ করলে তোর ঘর কি ছাগলী পাই ড্রাগস একটা সিরিঞ্জ পালে আর একটা কন্টেনার। এটার নামটা কি জানি পড়ি না, নামটা কিবা দাস বলে বলে কি বলে কিবা দাস আসলে কি দাস আসলে আর ছাগলী কেটা কেটা হয়েছে দুটা ছাগলী পাই এতিয়া যেটা অভিযান চলিছে এই অভিযানটোতে সব উলাই পড়ব লাগে কোন লয়ার ইয়াত জড়িত হয়ে আছে কোনে বিকে কোনে খায় কোনে কি করে এই ড্রাগস মুক্ত হব লাগে। আমার যোরহাট এনে সাংস্কৃতিক নগরী হয় গতি ইয়াত এনেক একটা অসামাজিক কাম তো আমি কেউ সহ্য করব ন। দেশত ক্রমাৎ হ্রাস করোনা সংক্রমণের হার, বিগত চব্বিশ ঘণ্টাত 1,27,000 নতুনক আক্রান্ত, 54 দিনের মূরত 1,27,000 কমিল আক্রান্তর সংখ্যা, এদিনতে 2,55,287 করোনার পর আরোগ্য লাভ করে, করোনা আক্রান্তর হার 6.62% আর করোনার পর আরোগ্যর হার 92.09%। নেরানেপেরা বরষুণের ফলত ফেনে ফুটুকারে বাড়িছে দুধনৈ নৈর পানি, পানির ঢলে সকল বুড়াই পেলার শঙ্কাত আতঙ্কিত হয়ে উঠিছে নৈপরিয়া রাইজ। 70 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের নিচে কাষতে থাকা মথাউরিটো বিগত 4-5 বছরে এবারও মেরামতি নহল, অতি নিম্নমানের মথাউরিটোর উপরে পানি বাগরি জলমগ্ন হয়েছে বহুকেইখন গাঁও। আগবঢ়াইছো দুধনৈৰ পৰা আমাৰ সাংবাদিক অৰূপ নাথৰ ৰিপৰ্ট। হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত যি দুধনৈ নৈ আছে দুধনৈ নৈৰ জলস্তৰ বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এতিয়া ফেনে ফুটুকাৰে বৃদ্ধি হৈছে দুধনৈ নৈৰ জলস্তৰ। যিমানে সময় গৈছে সিমানে পানী বাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে আৰু যাৰ ফলত এতিয়া আতংকত দিন কটাব লগা হৈছে নৈপৰীয়া ৰাইজসকল। মোৰ প্ৰথমে সেই দৃশ্য দেখুৱাবৰ কাৰণে মই সতীৰ্থক অনুৰোধ জনাইছোঁ। এয়া হৈছে দুধনৈ নৈৰ দৃশ্য। নিশাৰ ভিতৰত হয়তো আচলতে দুধনৈ নৈখন ভৰি উঠিব আৰু এই যি মই যি স্থানত এতিয়া উপস্থিত আছোঁ এই স্থানৰ ওপৰেৰে পানী বাগৰিবলৈ আৰম্ভ কৰিব আৰু এইটো হৈছে মথাউৰি। যিটো মথাউৰি আজি 4-5 বছৰে কোনো ধৰণৰ মেৰামতি নহ'লে আৰু 4-5 বছৰ পূৰ্বে যি মেৰামতি হৈছিলে তাত আচলতে কেইচপৰামান কেইটাক্তৰমান মাটি আৰু কেইটামান শিল দি আচলতে তেখেতসকলে দায়িত্ব সামৰিছিলে আৰু যাৰ ফলত আচলতে এই মথাউৰিটোৰ কাৰ্যক্ষম হৈ উঠা নাই আৰু অতি চাপৰ আৰু অতি সৰু মথাউৰি এটা আৰু যিটো মথাউৰিৰ ওপৰেৰে পানী বাগৰি আছে স্থানীয় লোকসকল আছে তেখেতসকলৰ পৰা আমি আচলতে কথাবোৰ জানিব বিচাৰিম। কেতিয়া রিয়ারে সহ সময় হল মিড ডে 18-এর পর বিদায় লওয়ার। নমস্কার। স্টিল ইমান স্ট্রং।